হঠাৎ করে দেখি আমার পাখি ডিমটাতে তা দেওয়া বন্ধ করে দিয়েছে। এটার মানে হচ্ছে ডিমটা নষ্ট হয়ে গেছে। এটির পেছনে কার দায়ী এবং কি হয়েছে আমি সব আপনাদেরকে খুলে বলবো। আমি চাই না আপনাদের সাথে এই ভুলটি হোক, তাই আমি আপনাদেরকে বলছি আপনারা প্লিজ ফুল ভিডিওটাকে দেখবেন। কালকে থেকে দেখি পাখি ডিমে আর তা দিচ্ছে না। তার পেছনে কারণ হচ্ছে কি, খুব জোরে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে হয়তো ডিমটা নষ্ট হয়ে গিয়েছে। যারা অনেক আগে থেকে পাখি পেলে আসছেন তারা হয়তো জানেন কি, বৃষ্টি হলে পাখি ডিম নষ্ট হয়ে যায় আর্দ্রতার কারণে। দ্বিতীয় যে রিজনটি আছে সেটা হচ্ছে আমি পাখির বাচ্চাদেরকে বাইর করে নিই কে, তাদের প্রায় 2 মাস বয়স হয়ে গেছে, তো আমরা তাদেরকে বাইর করে নিই। মা পাখির সাথে অনেক ঝগড়া হতো এবং বাচ্চাগুলো যে ডিমটাকে নাড়াচাড়া করতো, এটিও একটি রিজন ছিল। তৃতীয় যে রিজনটি ছিল সেটা হচ্ছে বাচ্চারা পাখির খাঁচা কখনো খাওয়ান রাখতো না, সবসময় খাওয়ানগুলোকে নষ্ট করতো, ছিঁড়ে ছিটিয়ে রাখতো। তাই পাখি কিন্তু খাবার পেত না, তাই ডিমটাকে ভাঙার জন্য সে পাগল হয়ে গিয়েছিল। ডিমের উপরে যায় সে নড়াচড়া করতো অতিরিক্ত ডিমটাকে ঠুকাতো ভাঙার জন্য, কিন্তু আমি তাদেরকে বাধা দিয়েছি তাই তারা কিন্তু ডিমটাকে ভাঙতে পারে নাই। এবং আমি অতিরিক্ত তাদের হাড়িতে উঁকি মারতাম দেখার জন্য ডিমটাকে, এটাও একটা ভুল ছিল। তাই যারা পাখি পালন করেন বা যাদের পাখি এখন ডিম পেয়েছে তারা বেশি বেশি দেখবেন না হাড়িতে, তাহলে আপনার ডিমটা নষ্ট হয়ে যেতে পারে। চতুর্থ যে রিজনটি আছে সেটা হচ্ছে আমি পাখিকে কোনো মাল্টিভিটামিন দিই নাই। এটা না দেওয়ার কারণেও পাখি হয়তো ডিমটাকে ভেঙে ফেলছে, কারণ পাখির ভিটামিনের অভাব হয়ে গিয়েছে অলরেডি, পাখি কিন্তু চিকন হয়ে গিয়েছিল। তাই আপনাদেরকে অনুরোধ করবো কি, পাখি একটা ব্রিড শেষ হওয়ার পর অবশ্যই NRWS পাখি খাইতে দিবেন 5 থেকে 6 দিন, পারলে ক্যালপ্লেক্সও দিবেন। পাখিকে নিয়মিত শাকসবজিও দিতে হবে, শাকসবজি না দিলে পাখির অনেক পদের ভিটামিনের ঘাটতি হয়ে যাবে এবং সে ব্রিড করা থেকে বিরত থাকবে। আপনার এবং আপনার পাখির সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।